ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ইউটিউব থেকে আবার চারটি আপডেট চলে আসলো, তো এই আপডেটগুলোর আজকে আমি কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখুন, আর অবশ্যই ভিডিও যদি আপনি দেখেন তো অবশ্যই চারটি আপডেট বিষয়ে পুরো আপনি জানতে পারবেন। তো বেশি দেরি করে চলুন ভিডিও শুরু। প্রথম আপডেট যেটি বলবো সেটা হচ্ছে দেখুন ইউটিউব যে শর্ট ভিডিও আছে, তো সেই শর্ট ভিডিও নিয়ে করে তো অনেক সময় আমাদের কিন্তু শর্ট ভিডিও যে এডিট করার সময় লাইট ইফেক্ট কিংবা যে ক্রোম কি গ্রিন স্ক্রিন টাইপের যখন এডিট ইফেক্ট যখন আমাদেরকে কোনো শর্ট ভিডিও লাগাতে হয় তো অনেক সময় কিন্তু আমাদেরকে এসব প্রয়োজন হয়। তখন এইসব যত কিছু জিনিস আছে মানে ধরো লাইট ইফেক্ট কিংবা ক্রোম কি গ্রিন স্ক্রিন এই টাইপের সমস্ত জিনিস কিন্তু ইউটিউব নিয়ে আসে শর্ট ভিডিওর মাধ্যমে। তো সেকেন্ড যেটা বলবো সেটা যে দেখুন লাইভ স্ট্রিম নিয়ে, অনেক সময় লাইভ স্ট্রিম করার সময় আমাদের যে কমেন্ট বক্স আছে তো কমেন্ট বক্সে যে কেউ এসে কিন্তু আমাদেরকে কমেন্ট করে দেয়। তো এখন যদি আপনি চাইছেন কিংবা আপনি যদি চান যে আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তারাই যেন আমাকে কমেন্ট করে, তো এই সিস্টেমটা কিন্তু চলে আসছে। মানে আপনার ইচ্ছা মতো এটা কিন্তু সিলেক্ট করতে পারবেন, যারা আপনাকে সাবস্ক্রাইব করেছে তারা করতে পারবেন যদি এটি সিলেক্ট করেন, আর যদি এটি কোনো সিলেক্ট করে দরকার তাহলে কিন্তু যে কেউ আপনাকে সাবস্ক্রাইবে যে কেউ আপনার লাইভ স্ট্রিমে কিন্তু কমেন্ট করতে পারবে। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে কমেন্ট বক্স নিয়ে। মানে অনেক সময় দেখবেন যে কমেন্ট বক্সে দেশ বিদেশ থেকে লোক কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে, হ্যালো হাউ আর নাইস যে টাইপের কমেন্ট আছে, দেশ বিদেশ যে যার ল্যাঙ্গুয়েজে কিন্তু কমেন্ট করে। তো এখন কিন্তু কমেন্ট বক্সে গুগল ট্রান্সলেট অপশানটি চলে আসছে, মানে যে কেউ বিদেশ থেকে যদি আপনি কমেন্ট করে সেটা কিন্তু আপনি নিজে থেকে ট্রান্সলেট করে কিন্তু দেখতে পারবেন কিংবা বুঝতে পারবেন যে কী কমেন্ট করেছে। ঠিক আছে, তো কমেন্ট বক্স নিয়ে আশা করি বুঝতে পেরেছি। চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিপ নিয়ে, মানে ক্লিপের কথাটা আমি একটু বলে দিই। মানে ধরুন কোনো একটি বড় ভিডিও দেখছেন কিংবা মুভি দেখছেন কিংবা কোনো একটা গেমিং চ্যানেল, মানে লাইভ স্ট্রিম কোনো গেমিং চলছে, তো গেমিং চলার সময় সময় কী হয় যে বন্ধুদেরকে শেয়ার করতে হয়, ধরুন 30 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড এটা যদি কোনো স্ট্যাটাস আছে বানিয়ে করে কিন্তু সিলেক্ট করে তারপরে কিন্তু শেয়ার করতে হয়। তো ক্লিপের মধ্যে কী করতে পারবেন যে ওই মনে করেন 4 ঘন্টার একটি লাইভ স্ট্রিম হলো, ঠিক আছে, তো ওখান থেকে কিন্তু আপনি যদি চাইছেন 25 সেকেন্ড কিংবা 30 সেকেন্ড কিংবা 50 সেকেন্ড সিলেক্ট করে কিন্তু আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আজকের চারটি ছোট্ট আপডেট। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তো একটু লাইক করে দেবেন, আর এই আপডেটের মধ্যে কোনটা আপনার ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন, আর চ্যানেলে যদি এখন নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে এবং সাথেই থাকুন। তো দেখা হবে একটি নতুন ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নলটি চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থাকুন।